না জানে ইংরেজি, না জানে হিন্দি, না জানে ইতিহাস, না জানে ভূগোল, এই মুখ্যমন্ত্রী বলে 1500 কেজি ওজনের বাচ্চা জন্মায়, এই মুখ্যমন্ত্রী বলে পৃথিবীতে 1170টা দেশ রয়েছে, এই মুখ্যমন্ত্রীর আসল স্বরূপ বিধানসভায় আমরা খুলে দিই। শঙ্কর ঘোষ বলছিল 46% DNI, 2 কোটি বেকার, 50 লক্ষ পরিযায়ী শ্রমিক, প্রাণী মিত্রারা 1500 পায়, হাফ দাড়ি কাটা করে রেখে দিয়েছে সবাইকে, হেরেছে হেরেছে হেরেছে, এবার ভোটে হারলো কে, এবার ভোটে হারলো কে, মমতা হেরেছে, মমতা হেরেছে, আমরা করেছি। তারপরে বলে বাইরে কথা বলতে পারবেন না, আমরা ভিতরে গেছি, এই গেঞ্জিটা পরেছি, সামনে কি লেখা আছে জোরে বলুন, জোরে বলুন, পিছনে কি লেখা আছে, পিছনে কি লেখা আছে, পিছনে সামনে কি লেখা আছে, সামনে কি লেখা আছে, সামনে কি লেখা আছে, পিছনে কি লেখা আছে, পিছনে কি লেখা আছে, পিছনে কি লেখা আছে, ওটা আছে এখানে চোরটা, আবার টিভিতে দেখাবে চোর লেখা আছে, আবার উত্তেজিত হবে, বলবে বিনীত গোয়েল এই বিমান ব্যানার্জি কি হচ্ছে, আমাকে চোর বলছে, কিছু বলতে হবে না, এইটা দেখবেন, দেখলেই ট্রাকের পিছনে কি লেখা থাকে দেখবি, আর লুচির মতো দেখবি, আর জ্বলবি দেখবি, আর জ্বলবি।